নমস্কার, আমি মৌসুমি। শিলালিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শোনাচ্ছি সাহিত্যিক জ্যোতিরিন্দ্র নন্দীর বারো ঘর এক উঠোন। গল্প পাঠ ভালো লাগলে শেষে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। আজ শোনাবো উপন্যাসের পঞ্চম পর্ব, বনমালীর দোকানের সামনের পায়া ভাঙা বেঞ্চে বন্ধুকে বসতে দিয়ে কে গুপ্ত হাসল। এই আমার রাজসিংহাসন ব্রাদার, বসো। চমৎকার চমৎকার। বন্ধু চারদিকে চোখ বুলিয়ে রাজসিংহাসনে বসল। খুব ভালো জায়গায় এসে আস্তানা গেড়েছ, যা হোক। কে গুপ্ত জোরে হাসে। বন্ধুকে তার বস্তির ঘর উঠোন পায়খানা সব দেখিয়ে এখন বৈঠকখানায় অর্থাৎ মুদি দোকানের সামনে নিয়ে এসেছে, দুজনে বসে অনেকদিন পরে একটু সুখ দুঃখের গল্প করবে বলে। হ্যাভ আ স্মোক? কে গুপ্ত বন্ধুকে বিড়ি অফার করল। বুদ্ধিমান চারু রায় কোনো প্রকার দ্বিধা না করে হেসে হাত বাড়িয়ে বিড়ি তুলে নিলে। খাকি গুপ্ত চোখ বড় করে হেসে বন্ধুর দিকে তাকায়। দ্যাটস অল রাইট, তারপর কেমন আছো? ছেলে মেয়ে ভালো আছে? ওয়াইফ কি সিক? না, গুপ্ত মাথা নাড়ল। মন খারাপ তাই অহরাত্র শুয়ে কাটান। চারু রায় এ সম্পর্কে আর কিছু প্রশ্ন না করে বরং অধিকতর উচ্ছল হাস্যবিচ্ছরিত চোখে বন্ধুর দিকে তাকায়। দারুণ জায়গায় এসে বাসা বেঁধেছ ভায়া, ভাবছিলাম। তাই তো, কোথায় গেল আমাদের গুপ্ত? এমন শৌখিন লোক, এমন সুখের পায়রা কলকাতার আড্ডা ছেড়ে দিয়ে কোন বনে উড়ে যেতে পারে? আমরা বন্ধুরা কেবলই বলাবলি করছিলাম। হ্যাঁ, ইন দি লং রান তুমি যে দেখছি সুন্দর মো বনটিতে এসে যাকে বলে গা ঢাকা দিয়ে আছো। বনমালী হাঁ করে তাকিয়ে রিমলেস চশমা পরা দাড়িগোঁফ কামানো ফর্সা ধপধপে চারু রায়ের মেয়েলি চেহারা দেখছিল। কথা শুনে এখন মুখ টিপে হাসল। মৌবনই বটে, মৌমাছির ঝাঁক। গুপ্ত খুশি হয়ে ঘাড় নাড়ে, কিন্তু পরক্ষণেই মুখ কালো করে। দুঃখের বিষয়, মধু খাওয়া হয় না। টাকা বাজানোর মতো দু আঙুলের মাথায় বাড়ি মেরে কে গুপ্ত হতাশ ভঙ্গিতে বন্ধুর দিকে তাকাল। এই না হলে ভুবন মিছে। দরকার কি? ক্রিজ করা প্যান্টলুন সমেত পায়ের ওপর আর এক পা তুলে দিয়ে চারু হঠাৎ মেরুদণ্ড টান করে সোজা হয়ে বসল। টাকা খরচ করে মধু খাওয়াচ্ছে, মধু বিক্রি করে টাকা রোজগার করছো না কেন? ওটাই তোমার এখন করা উচিত। কে কিনবে শুনি? কার কাছে বিক্রি করব? হপলেস, চারু হতাশ ভঙ্গিতে আকাশের দিকে তাকাল। একটু যেন ভাবল কি, তারপরে গুপ্তর দিকে চোখ নামিয়ে মৃদু হাসল। আমরা? তুমি কি চারু প্রোডাকশনের নাম ভুলে গেছো? গুপ্ত চোখ বড় করল। নতুন বইয়ে হাত দিয়েছ নাকি? হ্যাঁ, চারু দৃপ্ত ভঙ্গিতে মাথা নাড়ল। কাগজে বিজ্ঞাপন দেখছ না? কাগজ আর পড়ি না। না পড়া ভালো, কিন্তু আমি তো এলাম তোমাকে জানাতে। আমার এখন একটা না, এক ঝাঁক মৌমাছির দরকার। দাও, পারো দিতে? এত? হ্যাঁ এত। বুক ফুলিয়ে চারু সতেজ ভঙ্গিতে বলল, কয়েক ডজন মেয়ের দরকার আমার ছবিতে। আই ওয়ান্ট ডজন আর গার্লস, দাও। গুপ্ত কথা বলে না। এমন ছবিতে হাত দিয়েছি আমি যা আর সব বাংলা আর হিন্দিকে একসঙ্গে কানা করে দেবে। অনেক মেয়ের পাট আছে বুঝি বইয়ে? হ্যাঁ, অনেক সেক্স। দেখি কোন ব্যাটারা টেক্কা দেয় চারু রায়ের ডিরেকশনের সঙ্গে, কোন ছবি মাথা তোলে মায়াকাননকে ছাড়িয়ে। ছবির নাম মায়াকানন হবে বুঝি? ওধার থেকে বনমালী প্রশ্ন করল। চারু রায় এ প্রশ্নের জবাব দিলে না। পকেট থেকে সোনার সিগারেট কেস বার করে কে গুপ্তকে সিগারেট অফার করল। সিগারেট ধরিয়ে গুপ্ত এক চোখ ছোট করে বন্ধুকে বললে, তা এ বনের মৌমাছিদের কেমন দেখলে? ওটিকে, ওই যে বারান্দার খুঁটি ধরে দাঁড়িয়েছিল? ওটা কিচ্ছু না, বাজে। দেখলে না কেমন লম্বাটে ধরনের থুতনি? মুখ বিকৃত করল গুপ্ত।
এবং নাক দিয়ে সিগারেটের ধোঁয়া ছাড়ল। শেখর ডাক্তারের মেয়ে, অ্যান্ড সি ইজ গোয়িং টু বি ম্যারিড সুন। চুলোয় যাক, ভক করে একগাল ধোঁয়া বার করে চারু ঠোঁট বাঁকা করল। আর একটিকে দেখলাম মাঘ হাতে কুয়োতলার দিকে যাচ্ছিল, শ্যামলা চেহারা। হ্যাঁ, এর বড়টাই টেলিফোনে কাজ করে, মন্দ না, ফেস কাটিং ভালো। গুপ্ত ঘাড় নেড়ে বলল, বিথি নাম। চারু কিছু বলল না, শুধু একটা লম্বা নিঃশ্বাস ফেলল। কিন্তু আসলটিকে তুমি দেখো নি, গুপ্ত মিটিমিটি হাসল। হাজব্যান্ড ঘরে ছিল বলে বারান্দায় বেরিয়ে আসতে সাহস পেল না। কত নম্বর ঘর? চারু ভ্রুকুঞ্চিত করল। চার্মিং বলে কিনা চার্মিং। গুপ্ত জোরে সিগারেটে টান দিল, তারপর বেশ খানিকটা ধোঁয়া গলাধ্যকরণ করে বাকিটা মুখ থেকে ছাড়বার সময় তাই দিয়ে সুন্দর একটা রিং তৈরি করে ফেলল। ধোঁয়ার চাকাটা ঘুরতে ঘুরতে একদিকে উঠে যাবার পর কেগুপ্ত বলল, তোমাদের সেক্সের ছবির হিরোইন হতে পারে। এমন? চারু ভ্রু টান করল। আহা, একবার দেখতে পেলাম না, পাগল হয়ে যাবে রায়। আমি অলরেডি পাগল হয়েছি, কেগুপ্ত হপকিন সাওড়ায়। অ্যাভেলেবল? চারু ভুরু কুচকোয়। তা জানি না, গুপ্ত মাথা নাড়ল। তবে কানাঘুষো শুনছি শ্রীমান শিগগির বেকার হচ্ছে, হয়তো হয়েই গেছে। কাল কোন ঘর থেকে আটা ধার করে এনেছিলেন বধু, সেটা আর ফিরিয়ে দিতে না পেরে খুব অপমানিতা হয়েছেন। চারু গম্ভীর হয়ে কি ভাবে, আমার মৌ বোনের কুইন। গুপ্ত বেশ শব্দ করে হাসে, একবার প্রপোজ করতে পারো, ভালো টাকা দিয়ে শ্রীমানটিকে যদি বশ করতে পারো। অবশ্য সঙ্গে সঙ্গে বুঝিয়ে বলতে হবে, আজকাল অনেক কুলিন ঘরের বৌজিরা ফিল্মে নামছে, দোষের কিছু নেই, নতুন মফস্বল থেকে এসেছে, বুঝবে না। গুপ্ত হঠাৎ থামল, কেননা তার কথা এমনিও চাপা পড়ে গেছে একটা মোটরের শব্দে। গুপ্ত, চারুরায় এবং ওধারে আর একটা বেঞ্চে বসা শিবনাথ, বলাই ও দোকানের ভিতর থেকে বনমালি ঘাট টান করে দেখল, অদূরে লিচুতলায় কর্পোরেশনের জলের গাড়ি এসে দাঁড়িয়েছে। এ পাড়ায় বাসিন্দা বেড়েছে, পাইপের জলে কুলোচ্ছে না বলে দুবেলা পিপে গাড়িতে করে পানীয় জল বিলোনো হচ্ছে। গাড়ি এসে দাঁড়াতে না দাঁড়াতে পিলপিল করে ছুটে আসে মানুষ, সে এক কাণ্ড। কে আগে জল ধরবে এই নিয়ে মারামারি। লাইন করে সাজিয়ে রাখা কলসি, বালতি, ডেকচি, গামলা হঠাৎ ঝনঝন শব্দ করে ছত্রক্ষণ হয়ে যায়, কেননা যতটা সময় গাড়ি দাঁড়াবার ও যত গ্যালন জল ঢালবার কথা তার চেয়ে প্রায় বালতি কলসির সংখ্যা বেশি হয়ে যায় বলে শেষ পর্যন্ত আর লাইনের নিয়ম রক্ষা হয় না। এর মাথার উপর দিয়ে ওর বালতি ছুটে যায়, ওর পায়ের ফাঁক দিয়ে এর ডেকচি বেরিয়ে আসে। চলকানো জলে কারোর মাথা ভেজে, কারোর ব্লাউজ বকাবকি ঝকাঝকি। হরিবল দৃশ্য দেখে ঘাড় ফেরাল। আমাদের চোখ সওয়া হয়ে গেছে, দেখতে দেখতে গা সওয়া। কে গুপ্ত শেষ টান দিয়ে সিগারেটের টুকরোটা দূরে ছুঁড়ে ফেলে দেয়। এখানে বসে ওই তো দেখি, এখানকার ম্যানেজমেন্ট আরো ভালো হওয়া উচিত। ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে চারু রায় বলল, এতগুলি ভদ্রলোকের বাস যেখানে সেখানে। কথা তার হঠাৎ থেমে যায়। কে গুপ্ত প্রায় হুমড়ি খেয়ে পড়ে বন্ধুর একটা হাত চেপে ধরল, দ্যাট লেডি আ কুইন, লুক ইয়ান্ডার। চারু রায়ের কানের কাছে ফিসফিস করে উঠল কে গুপ্ত। চারু রায় চমকে লিচুতলার দিকে ঘাড় ঘোরায়, তারপরে হাঁ করে তাকিয়ে দেখে। মাটির কলসি কাঁকে বিধু মাস্টারের দুই মেয়ে মমতা সাধনা, পিছনে একটা বড় বালতি হাতে ময়না বিথি টগর, তারপর করবি ছন্দা বেবি, ওদের হাতে মাঘ ঘটি, এবং বেবির ঠিক পেছনেই চলছিল কমলা, দশ নম্বর ঘরের গৃহিণী। আঁচল খসে খোঁপাটা দেখা যাচ্ছে, একটা বড় কুন্দ ফুল গোজা, আর কলসির ভারে যৌবন পুষ্ট শরীরে দোলা লাগছিল গভীর জলের বুকে মন্থর ঢেউয়ের মতন। কমলার পিছনে আর কেউ ছিল না, শেষ পর্যন্ত ওর সবটাই দেখা গেল। তারপর বাসকের বেড়ার আড়াল পড়ে যাওয়াতে আর কিছু দেখা গেল না, জল নিয়ে ঘরে ফেরার দল অদৃশ্য হল। দেখা শেষ হতে চারু ঘাড় ফেরায়, মক্ষীরানী কিনা?
গুপ্ত চোখ বড় বড় করে আছে। তৎক্ষণাৎ কথার জবাব না দিয়ে চোখ বুঝে চারু কি যেন চিন্তা করল। তারপর সোনার ডিবে থেকে সিগারেট তুলে বন্ধুকে একটা অফার করে এবং নিজে একটা মুখে গুঁজে তাতে অগ্নিসংযোগ করল। সিগারেটে দুটো টান দেওয়ার পর আস্তে আস্তে বলল, দেখো গুপ্ত, যোগ্য যখন আরম্ভ করেছি সম্পন্ন করবই। আই উইল ট্রাই, মাস্ট ট্রাই। আই লাইক টু হ্যাভ অল দোজ ফেসেস। কি নাম বললে আগের দুটির? বাপ মাস্টার, তাতে আটকায় না, আটকাচ্ছে না আজকাল। লিলুয়া থেকে আমি ডলিকে পেয়েছি। বাপ মাস্টার ঠিক নয়, টোলের পণ্ডিত, আরও গোড়া, আরও ভীরু। কিন্তু কি করবে, পেট বড় কি মান বড়? বড়নগরের সুমিতার বাবা তো রিসার্চ স্কলার, মফস্বলের কোন কলেজের প্রফেসর ছিলেন এককালে। বুড়ো বয়স তার, অন্ধ হয়ে গিয়ে কি আর হবে? সুমি গাইতে পারে ভালো, দিলেন ফিল্মে ঢুকিয়ে। তেমনি আমার মীরা, চিত্রা, পাখি বোস, টেবি রায়, মোট আটটি মেয়ে আমি জোগাড় করতে পেরেছি। এবং বংশ বলো, গোত্র বলো, পরিবারের শিক্ষা দীক্ষা ও সামাজিক মর্যাদা বিচার করলে কেউ তারা হীন নয়। কাজেই এখানেও যে আমি একেবারে নিরাশ হব বলা চলে না। গুপ্ত চুপ করে সিগারেট টানতে লাগল। আরও আট দশটি মেয়ে আমার দরকার হবে, অ্যান্ড অল শুড বি নিউ ফেসেস। ছবি তোলার কাজে এই হলো আমার প্রিন্সিপাল। বিশেষ যে সমাজ অবলম্বন করে আমার গল্প, সেই সমাজের সেই অবস্থার মুখগুলোকে একত্র করে বই আরম্ভ করতে না পারার তক প্রাণ ঠান্ডা হবে না। আন্ডারস্ট্যান্ড? গুপ্ত কথা না কয়ে মাথা নাড়ল। মায়া কানন, মধ্যবিত্ত বাঙালি সমাজ নিয়ে ছবি? ওধারের বেঞ্চে শিবনাথ প্রশ্ন করে, ক্ষয়িষ্ণু নরনারীর গল্প? হ্যাঁ, তার ওপর সেক্সের করা রং। এপাশ থেকে কে গুপ্ত দাঁত বার করে হাসল, চমৎকার ছবি হবে। ইকোনমিক ফ্রাস্ট্রেশন আর সেক্স অঙ্গাঙ্গি জড়িত। চারুরায় বক্তৃতা করে বলল, যুদ্ধোত্তর জার্মানিতে এই হচ্ছে, জাপানে হচ্ছে, আজ বাংলাদেশেও যা ঘটছে তার প্রথম ছবি আমি তুলব, অ্যান্ড দিস উইল বি আ গ্রেট পিকচার। কথা শেষ করে চারু ধীরে ধীরে মাথা নাড়ল, সবাই শুনে চুপ। এ ছবি দেখলে গায়ে কাঁটা দেবে, রক্ত হিম হবে, অথচ ছবি শেষ হয়ে যাবার পরও লোকে জায়গা ছেড়ে উঠতে চাইবে না। এত অ্যাপিল, এমন ইন্টারেস্টিং? ওধার থেকে শিবনাথ চোখ বড় করল। হ্যাঁ, চারু এবার শিবনাথকে সিগারেট অফার করল। আছে নাকি আপনার জানাশোনা মেয়ে? মোটামুটি ইন্টেলিজেন্ট, মডারেট, শিক্ষিত, চেহারা যে খুব একটা মেনকা উর্বশী হতে হবে তার কিছু নেই। ধরুন মিস ইভা চ্যাটার্জি সাবানের কারখানায় কাজ করছে, ওর অপসরি রূপ হবার দরকার নেই। সাধারণ প্লট, কমন জিনিস নিয়ে গল্প হলে কি দরকার, কাদের দরকার, বুঝতে পারছেন? অল্প হেসে শিবনাথ মাথা নাড়ল। হ্যাঁ, জানাশোনা এমন কাউকে অবশ্য দেখছি না। না না, তোমার টু সিটার নিয়ে দিন কত ঘোরাঘুরি করো এ পাড়ায়, একটু চেষ্টা করলে, খোঁজাখুঁজি করলে পেয়ে যাবে মনের মতো মুখ। গুপ্ত বন্ধুকে উৎসাহ দিয়ে তার সোনার ডিবে থেকে নিজেই হাত বাড়িয়ে একটা সিগারেট তুলে নিলে। চাকরি তো করছে এখন চোদ্দ আনা, ঘরে বসে আর কটা মেয়ে, এসো মাঝে মাঝে, আমরা বলে কয়ে দেখব খন। ডিসেন্টভাবে থাকবার মেয়েদের এখন ওই তো একটা লাইন। পকেট থেকে সিল্কের রুমাল বের করে মুখখানা একবার মুছল। একটু পার্স আছে এমন মেয়েদের কেরিয়ার গড়ে তোলার কত বড় সুযোগ। আমাদের বাংলাদেশের মেয়েরা বোম্বে মাদ্রাজের মতো সাড়া দিতে পারছে না। ভীরু, বড় লাজুক, ওধার থেকে শিবনাথ বলল, একটু দেরি করছে কিন্তু দেবে সাড়া। চারু রায় আর মন্তব্য করল না। আচ্ছা, আজ উঠি ব্রাদার। একটু পর কে গুপ্তর দিকে তাকিয়ে সে উঠে দাঁড়াল। আর এক শনিবার আসব। কুইনকে জুটিয়ে দাও গুপ্ত, বলে কয়ে দেখো তোমাকে আমি মোটা কমিশন দেব। আ বিউটিফুল ওম্যান, কি নাম যেন বললে হাজব্যান্ডের, কত নম্বর ঘর? অমল চাকলাদার, 10 নম্বর ঘর। কে গুপ্ত কিরণের স্বামীর নাম ও ঘরের নম্বর বলল। চারু নোট বইয়ে টুকে নিলে। মাঝে মাঝে দেখতে পাবেন মশাই, আসবো এ পাড়ায়।
চলিয়া আজ, নোট বই পকেটে পুরে চারু শিবনাথের দিকে তাকায়। আসবেন বই কি? হেসে শিবনাথ বেঞ্চ ছেড়ে উঠে দাঁড়ায়। রিলিজ ঝোঁক, মায়াকানন ছবি আমি দেখতে ভুলব না। যেন এ কথার উত্তর দেয়া অনাবশ্যক মনে করল চারু রায়, অথবা যেন উত্তরে কি বলবে ভেবেও মুখে সেটা আর প্রকাশ করলে না। মুচকি হেসে হরিতকি গাছের ছায়ায় রাখা তার হলদে টু সিটারে গিয়ে চাপল। গাড়িটা অদৃশ্য হতে কে গুপ্ত বেশ শব্দ করে হাসল, শালা সিনেমার মেয়ে খুঁজতে গেরস্থ পাড়া অব্দি ধাওয়া করেছে। আমাদের পাড়ায় একটাও মেয়ে পাবে না, বলাই এই প্রথম মুখ খুলল। তোরা সেই জন্যই তো না খেয়ে মরিস হতভাগার দল। কে গুপ্ত বলাইয়ের দিকে তাকায়, কেন দে না তোর ময়নাকে ঢুকিয়ে, ভালো চেহারা উঠতি বয়স বলবো চারুকে? ময়নার মা আপত্তি করবে, তাতে বয়ে গেল, তুই বাপ, তোর অনুমতি থাকলেই হলো না। যেন একটু সময় কি ভেবে বলাই মাথা নাড়ল, সিনেমায় ঢুকলে ছেলে মেয়ের চরিত্রের বিগড়ে যায়, ওটা ভালো রাস্তা না সাহেব। তবে মর্গে যাও, ভ্রুকুঞ্চিত করলে গুপ্ত, আমি ভেবেছি বছর দুই যাক আমার বেবিটাকে ঢুকিয়ে দেব, প্রমিনেন্ট নাক চোখ আছে, একটু দিশা থাকলে সাইন করতে পারবে। তাই দাও তাই দিও গুপ্ত, এখানে ভাঙা টুলে বসে গাছের পাতা গুনলে দিন যাবে কেন? বলে বনমালী মুচকি হাসে, দেখে শিবনাথও হাসল। কি মশাই, আপনারও প্রেজুডিস আছে নাকি? চান্স পেয়ে ওয়াইফ যদি ফিল্মে নামতে চায় আপনি আপত্তি করবেন নাকি? হঠাৎ এই প্রশ্নের জবাব দিতে হবে যেন প্রস্তুত নেই, এমন ভান করে শিবনাথ গুপ্তর মুখের দিকে তাকায়। বলুন তো চারুকে বলি, রাজি আছেন? এবার বেশ অপ্রস্তুত হয়ে ও ঈষৎ আরক্ত হয়ে শিবনাথ মাটির দিকে তাকায়। যেন ভদ্রলোকের অসহায় ভাব লক্ষ্য করে বনমালী বলল, ওটা উনি পরে ঠিক করবেন, তুমি আগে বলে কয়ে অমলকে রাজি করাও গুপ্ত। আহা, ওই চেহারা পর্দায় উঠলে সহস্রদু লোক ভেঙে পড়বে ছবি দেখতে। কথা শেষ করে এদিক ওদিক তাকিয়ে বেশ চড়া গলায় সে হাসল। তারপর হঠাৎ গুপ্তর চোখে চোখ রেখে গম্ভীর গলায় বলল, খবরদার ওটি করতে যেও না গুপ্ত, বউ পাগলা মানুষ অমল, এমন ধারা প্রস্তাব দিতে গেলে তোমার মাথা আলগা করে দেবে ও দায়ের কোপে। তোর মতন গজমূর্খ কিনা আমি? তাচ্ছিল্যের ভঙ্গিতে কে গুপ্ত মাথাটা কাত করল। অমলের কানে এ প্রস্তাব দিতে যাব কেন? বলতে হয় সোজাসুজি কিরণকেই একদিন নিরিবিলি ডেকে বলবো, জিজ্ঞেস করব রাজি কিনা। সেই নিরিবিলি তোমায় দিচ্ছে কে? পাচ্ছ কোথায় একলা যে ভুলিয়ে ভালিয়ে ওকে সিনেমায় নামাবে? বেশ তাচ্ছিল্যের ভঙ্গিতে বনমালী কে গুপ্তর দিকে তাকায়। বাড়ি ভরা মানুষ, এখন এখানে রাস্তায়ও রাত দিন লোক গিস গিস করে। শালা, ঈশ্বর সহায় হলে পাড়া ঠান্ডা হতে কতক্ষণ? ধর কলেরা লেগে চোদ্দ আনা লোক সাফ হয়ে গেল, বাকি দু আনা পালালো প্রাণের ভয়, রইল শুধু কিরণ আর আমি আর তুই। আমি তোর দোকানের দরজায় এমনি বসে আছি, কর্পোরেশনের জলের গাড়ি এলো জল দিতে, বস্তি থেকে কলসি কাঁকে বেরিয়ে এলো সেদিন একলা কিরণ, এমন দিনও তো আসতে পারে, কি বলেন মশাই? কে গুপ্ত শিবনাথের দিকে চেয়ে টেনে টেনে হাসে, ঈশ্বর সহায় থাকলে সংসারে কি না হয়। শুনে শিবনাথ বনমালী ও বলাই একসঙ্গে হেসে উঠল। সেদিন সকালে আড্ডা জমল ভালো, ঠিক দুপুরটি হলে শহর থেকে ফেরিওয়ালা এখানে আসতে আরম্ভ করে। চীনা সিঁদুর আসে, আলতা আসে, সেফটি পিন, ধূপকাঠি, কাগজের ফুল, আয়না, চিরুনি, চুলের কাঁটা, ফিতা, এত বড় কাঠের বাক্সের মাথায় দোকান সাজিয়ে হাজার রকমের মনোহারি নিয়ে সাড়ে ছ আনা আসে, কাজ পরানো বাক্স বুকে ঝুলিয়ে আসে রেশমি মিঠাই, অবাক খাবার, আঙুর আপেল বেচতে আসে, কেউ বা শুধু কলা, কেউ না ডাকলেও ফেরিওয়ালা বস্তিতে ঢোকে এবং সোজা উঠোনে চলে আসে, আর মাছির মতন ঝাঁক বেঁধে তখন সকলের আগে ছেলে মেয়েগুলো ফেরিওয়ালার বেশাতি ঘিরে দাঁড়ায়, পিছনে দাঁড়ায় বৌঝিরা, সকলের পিছনে বুড়ির দল, তারা চোখে কম দেখতে পায় এবং ঠেলাঠেলি করার মতন গায়ের জোর পায় না বলে জিনিস দাম করার চাইতে সামনের মাথাগুলোকে দন্তহীন মাড়ি দিয়ে চিবোতে
বা প্রত্যেকটিকে এই মুহূর্তে জমপুরিতে পাঠাতে পছন্দ করে বেশি। ভাগ্যিস ক্ষীণ কণ্ঠের অভিসম্পাদ বা তিরস্কার কারো কানে পৌঁছয় না। যুবতীর কলহাসি, বালিকার চিৎকার, শিশুর আবদারে কান্না বা হাসিতে কানে তালা লেগে যায়। জিনিস কেনার চেয়ে দেখার, হাতাবার এবং শুধুই দরদস্তুর করার আগ্রহ দেখে ফেরিওয়ালারা ক্রমাগত চিৎকার করতে থাকে এবং বেশাতে গুটিয়ে তখন সরে পড়ার ভয় দেখাতে থাকে। কিন্তু এসেই ও চলে যাবে সাধ্য কি, রাস্তা কোথায়? কাচ্চা বাচ্চা এবং বড় মানুষের দঙ্গলের মধ্যে আটকা পড়ে লোকটা হাঁসফাঁস করতে থাকে এবং ভবিষ্যতে এ বস্তিতে আর ঢুকবে না বলে সবাইকে শুনিয়ে প্রতিজ্ঞা করে। যদিও বাড়ির লোকগুলো এবং তার চেয়েও বেশি সে নিজে জানে যে কাল আবার ঠিক এমন সময় তাকে এই উঠোনেই ফিরিয়ে নিয়ে এসে দাঁড়াতে হবে। অনেকক্ষণ হাতে নিয়ে নাড়াচাড়া করার পর বিমল হালদারের বউ হিরণ কাচের বাটিটা কিনল। বিথির বড় বোন প্রীতি কিনল প্লাস্টিকের কুর্সি কাঁটা। কমলা কিনল জুতোর কালি। রমেশ গিন্নিও অনেকক্ষণ ইতস্তত করার পর মেজ মেয়ের আবদারে একটা স্নো ও একটি পাউডার পাফ কিনলে। ডাক্তারের মেয়ে কিনল লাল সবুজ সুতোর লাচি। একটা টেবিল ক্লথ তৈরি করছে সে, সম্ভবত বিয়ে হলে ওটা ওর বরের টেবিলে বিছবে, মনে মনে ঠিক করে এখন রাত দিন ওটা নিয়ে পড়ে আছে। চার কোনায় চারটে গোলাপ, মাঝখানে শুধু তিনটি পাতা, একটা ফুল ও পাতার কাজ একটু বাকি আছে, তাই আজ আরও খানিকটা সুতো কিনে নিলে। ডাক্তার গিন্নি প্রভাত কোনার টেবিল ঢাকনাটা তাড়াতাড়ি সেরে ফেলতে মেয়েকে চাপ দিচ্ছে এবং এখন সুনীতির সুতো কিনতে খাওয়া শেষ না হতে ইঁটো হাতে ছুটে এসেছে উঠানে ও বাঁ হাতে লাচি দুটো তুলে নিয়ে বারবার পরীক্ষা করছে রংটা পাকা কি কাঁচা, এবং গলা বড় করে তিনবার ফেরিওয়ালাকে জিজ্ঞেস করল টেবিল ঢাকনার কাজ হবে, ধোপে টিকবে কি না, এ ঢাকনা জামায়ের টেবিলে থাকবে। হেসে ফেরিওয়ালা ঘাড়কাত করে বলেছে, এক ধোপ কেন, সাত ধোপেও রং উঠবে না। শহরের তিনটে পাড়ায় এইমাত্র সে বারো লাচি সুতো বিক্রি করে এলো। সেদিন বালিগঞ্জে বিক্রি করেছে বিশ লাচি। বিধু মাস্টারের বউ ছোট দু ছেলে ও এক মেয়ের জন্য তিনটে পেন্সিল কিনে পয়সার অভাবে আর কিছু কিনতে পারে না। আর কারো কিছু চাই? ফেরিওয়ালা হাঁক দেয়, যেন দোকান গুটিয়ে এখনই উঠবে। ঘন ঘন সকলের মুখের দিকে তাকায়। কিরণ হাত থেকে কাচের কুঁজোটা নামিয়ে রাখল। ময়না সাবানটা কিনতে পারলে না। হিরুর মা ও প্রমথর মা শেষ মুহূর্তে একটা করে কাচের গ্লাস ও কুঁজো কিনল এবং সেজ মেয়ের আবদার রাখতে রমেশ গিন্নি প্লাস্টিকের বড় শোপকেসটা কিনল। পাঁচু ভাদুরির বউ কিনল আলতা। আর কেউ কিছু কিনবে না, এই বেলা দোকান তোলা যায়, ফেরিওয়ালা ভাবছিল। এমন সময় তিন লাফে ঘর থেকে ছুটে বেরিয়ে এলো এক পুরুষ, অমল চাকলাদার। এসেই কিরণের হাত ধরে হিড়হির করে তাকে ঘরে নিয়ে গেল। কি ব্যাপার? উঠোনে দাঁড়ানো আট দশটি মেয়ের চোখে বিস্ময়, ফেরিওয়ালা হতভম্ব। ভয় পেয়ে তিনটি শিশু একসঙ্গে কেঁদে উঠল। কান খাড়া রাখল সবাই দশ নম্বর ঘরের দিকে। কিরণ কাঁদছে, শাসন করছে, নিচু গলায় একজন আর একজনকে বলল, মেরেছে, মারছে, ওই শোনো। চাপা হাসি এসে রমেশ গিন্নি বলল, এদিক না থাক, ওদিক আছে মরদের, একটি ছুঁচ কিনতে পারলে না, মেয়েটা মার খেয়ে মরছে। কেন, কি হয়েছে, কি দোষ করল কিরণ? কে একজন প্রশ্ন করতে ঠোঁট বেঁকিয়ে আর একজন উত্তর দেয়। ছোট লোক, ছোট লোকের বাস এখানে, রাত দিন মারপিট কান্না হই হই লেগেই আছে, কারণ আর অকারণ কি? ভালো ভদ্রপাড়ায় ঘর পেলে আমি কালই উঠে যেতুম। চোখ ফিরিয়ে সবাই দেখল প্রভাত কোনা। এঁটো ডান হাতটা শূন্যে তুলে রেখে বাঁ হাতে সুনীতিকে ধরে ডাক্তার গিন্নি সকলের আগে উঠোন ছেড়ে ঘরে উঠে গেল। বেশি অহংকার হয়েছে ডাক্তারনীর, বিথির মা বিধু মাস্টারের স্ত্রীর কানে কানে বলে, পয়সার গরম। অহংকার ভালো না, অহংকারে পতন ঘটে, অনেকটা আবৃত্তির মতো সুর করে লক্ষ্মীমণি মন্তব্য করে, এবং হয়তো পুরো কবিতাই একটা শিক্ষক গিন্নি সেখানে দাঁড়িয়ে মুখস্থ বলে যেত, কিন্তু সেটা পারল না। হলো না কিরণের কান্নার বাড়াবাড়িতে, চিৎকার করে কাঁদছে এখনো।
আর কেউ কোনো কথা বলছে না। বেসাতি তুলে ফেরিওয়ালা আস্তে আস্তে উঠোন থেকে সরে যায়। এবার এক দঙ্গল ছেলে মেয়ে তার পিছনে লেগেছে। তারা মুখ দিয়ে গলা দিয়ে নানান রকম আওয়াজ বার করছে, স্লোগান আওড়াচ্ছে। সাড়ে ছ আনা অনেক দর, জিনিসপত্তর সস্তা কর। আর একদল বলছে ফেরিওয়ালার জুলুম চলবে না, ইত্যাদি। তাদের এই ধরনের আন্দোলন করার কারণ, পয়সার অভাবে তারা কেউ একদিনও লোকটার কাছ থেকে কিচ্ছু কিনতে পারে না। অথচ কি না সে আনে, লাট্টু লাটাই, রবারের বল, লুডো, প্লাস্টিকের মাউথ অর্গান পর্যন্ত। অতিরিক্ত খেলনার মধ্যে আজ এনেছিল প্লাস্টিকের তৈরি একটা প্যাগোডা এবং একটা মোটরসাইকেল, তাতে একজন মেম সাহেব বসা। রাস্তায় নেমেও ফেরিওয়ালার পিছন পিছন বাচ্চাগুলো অনেক দূর ছুটে যায়। বেশ অন্ধকার করে রুচি ফেরে। শিবনাথ ঘরের মেঝে উবু হয়ে বসে হ্যারিকেনের চিমনি পড়াতে ব্যস্ত। মার ফিরতে দেরি দেখে মঞ্জু কাঁদছিল, এবং এতক্ষণ মেয়েকে সান্ত্বনা দিতে গিয়ে সান্ধ্যবাতি লাগার সঙ্গে সঙ্গে শিবনাথ আলোটা জ্বালতে পারেনি। কাজেই রুচি ভেতরে ঢোকার পরও ঘর অন্ধকার ছিল। আলো জ্বলতে সে ঘরে একটা নতুন জিনিস দেখতে পেল। ওটা কখন কিনলে? দুপুরে একটা ফেরিওয়ালা এসেছিল। শিবনাথ অল্প হাসল, কিন্তু বাক্সের ওপর রাখা অ্যাস্ট্রেটা হাতে নিয়ে রুচি একবার দেখল না। হাতের থলেটা নামিয়ে রেখে সে কাপড় বদলাতে ব্যস্ত হয়। বেশ নতুন ডিজাইন, দেখে পছন্দ হল। নতুন কেনা অ্যাস্ট্রেটা হাতে নিয়ে শিবনাথ নাড়াচাড়া করে। সাড়ে ছ আনা, দাম খুব বেশি না। ঘরে তো পয়সা ছিল না, যে ক আনা ছিল আমি সঙ্গে নিয়ে বেরোলাম, পয়সা পেলে কোথায়? স্ত্রীর এই প্রশ্নে শিবনাথ একটু গর্বিত ভঙ্গিতে তাকায়। অ্যাস্ট্রেটা যথাস্থানে রেখে দিয়ে বলল, তোমার কি মনে হয়? কি করে বলবো? বেশ গম্ভীর হয়ে রুচি উত্তর দেয়। ফর্সা ব্লাউজ ছেড়ে সে ময়লা মতন ব্লাউজটা গায়ে চড়ায়। মঞ্জু আর অপেক্ষা না করে মার কোলে ঝাঁপিয়ে পড়ে। শিবনাথ যতটা উৎসাহ নিয়ে কথা বলবে বলে মনে মনে ঠিক করে রেখেছিল, রুচির চেহারা দেখে আর তা পারল না। তবু যতটা সম্ভব হাসি হাসি মুখে স্ত্রীর দিকে তাকিয়ে বলল, এখানে এসেছি একটু একটু করে এখন সকলের সঙ্গে জানাশোনা হচ্ছে, তখন জিনিসটা পছন্দ হতে ভাবলাম কোথা থেকে দাম দিই, ফেরিওয়ালা কখনো কিছু ধারে বিক্রি করে না। এমন সময় বনমালী নিজে থেকে বললে, তার জন্যে কি, আমি পয়সাটা দিয়ে দিচ্ছি, পরে এক সময় আমাকে দিলেই হবে। দুপুরেও বুঝি মুদির দোকানের সামনে তোমাদের আড্ডা জমেছিল? রুচি এবার ঘাড় ফেরায়। কে কে ছিল? শিবনাথ ঈষৎ লজ্জিত হয়। আমি, কে গুপ্ত, একটু থেমে পরে আস্তে আস্তে বলল, তুমি বেরিয়ে গেলে কাজে, মঞ্জু ঘুমোচ্ছিল, একলা একলা আর কি করি তখন। কারোর কাছে কিছু খোঁজ খবর পেলে? এ মাস তো কাবার হতে চলল, সামনের মাসে একটা অন্তত টিউশনি জোগাড় করতে না পারো খুব মুশকিলে পড়তে হবে আমাদের। শিবনাথ নীরব। মঞ্জুকে কোল থেকে নামিয়ে রেখে রুচি হাত মুখ ধুয়ে এলো। তাছাড়া একদিন সবাই আমরা আশায় আশায় ছিলাম, কম হোক বেশি হোক এবছর একটা ইনক্রিমেন্ট হবে। আজ সেক্রেটারির কথায় বুঝলুম এবছর তা হবার আশা কম। কম কি, নেই একরকম। সিনিয়র টিচারদেরও বেতন বাড়বে বলে মনে হয় না, স্কুলের ফান্ডের অবস্থা নাকি ভালো না। শিবনাথ তেমনি চুপ করে থেকে হাতের নখ খুঁটে। ওবেলা রুটি তরকারি করে রেখেছিল রুচি, ঠান্ডা পড়েছে, এখন এক বেলার জিনিস আর এক বেলায় রেঁধে রাখলেও নষ্ট হবার আশঙ্কা নেই। তাই শিবনাথই রুচিকে এ প্রস্তাব দিয়েছে, কেবল কয়লা বাঁচবে বলে নয়। খেটে খুঁটে এসে আবার এসব কাজে হাত লাগাতে রুচির কষ্ট হবে চিন্তা করে এই ব্যবস্থা করা হয়েছে। মঞ্জুকে খেতে দিয়ে রুচি বলল, চাকরি বাকরি যখন শিগগির হবার সম্ভাবনা নেই তখন টিউশনির চেষ্টা করাই ভালো। আমি চেষ্টা করছি, শিবনাথ বলল, নতুন জায়গা, দু চার দিন যাক, আর একটু জানাশোনা হয়ে গেলেই একটা দুটো অন্তত জুটবেই। হ্যাঁ, অনেক পয়সাওয়ালা লোকও এসব অঞ্চলে আছে টের পাচ্ছি, তাদের ছেলেমেয়েরা প্রায় প্রত্যেকেই স্কুল কলেজে যায়। হঠাৎ শিবনাথ থামল,
কেননা একটা চামচিকে ঘরে ঢুকে ফররর শব্দ করে মাথার ওপর অনবরত ঘুরপাক খাচ্ছে দেখে মঞ্জু খিলখিল করে হেসে উঠল, রুচিও খুব হাসতে লাগল। আবহাওয়া তরল হয়েছে অনুমান করে শিবনাথ ঢোক গিলল এবং ফেরিওয়ালার কাছ থেকে কেনা অ্যাস্ট্রেটার দিকে আর একবার চোখ বুলিয়ে আসতে বলল, দুপুরবেলা আজ বাড়িতে এক কাণ্ড হয়েছে। কি? রুচি শিবনাথের দিকে তাকায়। অমল আজ তার বউকে খুব মেরেছে। কে অমল? রুচি অবাক চোখে তাকায়। 10 নম্বর ঘরের ভাড়াটে কিরণ, কিরণের স্বামী অমল চাকলাদার। রুচি চুপ করে রইল। বস্তুত এই বাড়ির প্রায় সবকটা ঘরের নম্বর এবং বাসিন্দাদের নাম শিবনাথ যেমন মনে রাখছে, রুচি তা পারছে না। কেবল গোলমাল হচ্ছে ওর। এতগুলো মুখ, তাদের নাম ও প্রত্যেকের ঘরের নম্বর ঠিক রাখতে মনের যে স্থৈর্য, নিশ্চিন্ততা এবং সময়ের প্রয়োজন, রুচির তা নেই যদিও। শিবনাথ অপেক্ষাকৃত নিশ্চিন্ত, ঠান্ডা মেজাজের এবং চাকরিটি গেছে পর থেকে সময় তো প্রচুর পাচ্ছেই। একটু বাঁকা সুরে রুচি প্রশ্ন করল, কি দোষ করেছিল তোমাদের কিরণ? খোঁচাটুকু শিবনাথ হয়তো বুঝল কিন্তু গায়ে মাখল না। বলল, আমিও তখন বাড়ি ছিলাম না, বনমালির দোকানের সামনে বসে আছি, সেখানেই লোকটার কাছ থেকে অ্যাস্ট্রেটা কিনি। পরে বাড়িতে এসে শুনলাম ফেরিওয়ালাটা অনেকক্ষণ এই উঠোনে দাঁড়িয়েছিল, 8-10টি মেয়ে যেমন জিনিস কিনছিল, কিরণও ছিল তাদের সঙ্গে। কিন্তু 8-10টি মেয়ের হাতের সঙ্গে হাত না ঠেকে কিরণের হাতের সঙ্গেই নাকি লোকটার হাত ঠেকেছিল। ঘরের ভেতর থেকে জিনিসটা তার স্বামীর নজরে পড়েছিল। পড়তেই উঠোনে ছুটে এসে বউকে হাত ধরে ঘরে টেনে নিয়ে ভীষণ প্রহার, চিৎকার করে সারা দুপুর কাঁদছিল বেচারা। কথা শেষ করে শিবনাথ হাসল। রুচি গম্ভীর, লেখাপড়া না শেখার যা দোষ, অত্যন্ত কনজারভেটিভ এই লোকটা অমল চাকলাদার। এদিকে কিন্তু শ্রীমানের চাকরি নেই, চায়ের দোকানে 19 টাকা বাকি। কিন্তু রুচি হঠাৎ একটু বেশি রকম গম্ভীর হয়ে আছে দেখে শিবনাথ চুপ করল। মঞ্জুর খাওয়া শেষ হতে হাত মুখ ধোয়াতে রুচি উঠে যায়। শিবনাথ সিগারেট ধরায়। সিগারেট ধরিয়ে ভাবে, এই অবস্থায় সকালের সেই কে গুপ্ত এবং তার সিনেমার বন্ধু চারু রায়ের মধ্যে এই বাড়ির মুখ্যী রানী কিরণকে নিয়ে যে গল্পটা হয়েছিল, রুচিকে সেটা বলা ঠিক হবে কিনা। অবশ্য এই গল্পের সঙ্গে রুচিও এক জায়গায় সূক্ষ্মভাবে জড়িয়ে আছে ভেবে শিবনাথ মনে মনে হাসল। কিন্তু আবার মঞ্জুর হাত ধরে স্ত্রীর ঘরে ফিরে আসার পর তার চেহারা থেকে শিবনাথ বলতে সাহস পেলে না গল্পটা। রাত্রে বহুক্ষণ সেটা কেবল তার মগজের মধ্যেই ঘোরাফেরা করতে লাগল। রাত্রে শিবনাথ এবং রুচি দুজনেই শুনল পাশের কোনো একটা ঘরে অত্যন্ত কর্কশ গলায় কে কাকে গালাগাল দিচ্ছে। আমি তোমায় পুনঃপুন নিষেধ করেছি, মুদির দোকান থেকে আর ধারে জিনিস এনো না। ও চার আনার সওদা ধারে আনলে অমনি খাতায় 8 আনা ডবল দাম লিখে রাখে। বনমালী হারামজাদা আমাদের সর্বস্ব গিলতে চাইছে, তুমি কি জানো? প্রতিপক্ষের গলা শোনা গেল না। এটাই কুলোচ্ছে না, ওটা ফুরিয়ে গেল রব ছাড়া তোমার মুখে আমি অন্য কথা শুনি না যখনই ঘরে আসি। আমার তো একটা মুখ না, ঘর ভরে ফেলছো বাচ্চা দিয়ে, চাল থেকে নুন, ডাল থেকে কয়লা, চিনি, কাঠ, কেরোসিন, কোনটা কম লাগছে? এর চেয়ে কম দিয়ে কে চালাতে পারে? একবার তুমি ঘরে এসে আসন পেতে দেখো না। স্ত্রী কণ্ঠ, না, আমি বাইরে গাছের নিচে দাঁড়িয়ে আছি, গায়ে হাওয়া লাগাচ্ছি। বেশ তো, একবার ঘর থেকে বেরিয়ে গিয়ে গায়ে হাওয়া লাগিয়ে দেখো না ক টাকা রোজগার করে আনতে পারো। হ্যাঁ, আমি ভাত সেদ্ধ করছি। পুরুষের বিদ্রুপাত্মক কণ্ঠ, তোমার চেয়ে অনেক বেশি পারি আমি, তোমার মতো গাধা না সবাই, এমন মোটা বুদ্ধি, স্কুলে মাস্টারি ছাড়া সংসারে আর টাকা রোজগারের পথ নেই। বিদ্রুপ আরো করা, কি করতে? সিনেমায় নামতে ওই চেহারায়? 12টি সন্তানের মা হয়ে গায়ে থুতু দেবে সব? পুরুষ হেসে উঠল। এই সাবধানে কথা বলো বলছি, অসভ্য, না হলে গায়ে ভাতের গরম মার ঢেলে দেব। কি কুৎসিত চরিত্র হয়েছে তোমার, দুটো গাধা মেয়ে পড়িয়ে পড়িয়ে। কেন, আমি কি বলেছি যে আমি সিনেমায় নামব?
সাধনা মমতা রইল তোদের সংসার রান্না বান্না, ভাই বোন মানুষ কর। আমি কালই ডিহিরি তোদের মামা বাবুর বাসায় চলে যাব। দাদা সেদিন এই সংসারের ও আমার নিজের স্বাস্থ্যের অবস্থা দেখে কেঁদে ফেলেছিলেন। বলেছিলেন, চল লক্ষ্মী, কদিনের জন্য ডিহিরি তোর বৌদির কাছে থাকবি, কালই আমি চলে যেতে পারি ইচ্ছে করলে, আমায় বেশি ঘাঁটিও না বলছি। লক্ষ্মীমণির কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে এক ঘর শিশু কলরব করে উঠল, না মা তুমি যেও না, তুমি চলে গেলে বাবা আমাদের শুধু শুকনো চিড়ে আর মুলো খাইয়ে মেরে ফেলবে, আমরা মরে যাব। এই চুপ চুপ শুয়োরের দল! বিধু মাস্টারের প্রচণ্ড গর্জন রাত্রির অন্ধকারে কেঁপে উঠল। তা আমি একলা হাতে কদিক সামলাবো, স্কুল ভাত রান্না টিউশনই একসঙ্গে তিনটে হয় না। হ্যাঁ চিড়ে কেন, এবার যদি তোদের মা কোথাও বেড়াতে চলে যায় তোদের গুষ্টিকে আমি স্রেপ গোবর খাইয়ে রাখব, আমি বদমাস কম না। এরপর লক্ষ্মীমণির গলা একবারও শোনা গেল না। রাত বাড়তে লাগল, ঘরে ঘরে শোনা যেতে লাগলো কেবল ঘুমের গর্জন, লম্বা লম্বা নিঃশ্বাস। এর সবটাই ঘুম না, সবাই ঘুমোয় না। জেগে থেকে বিছানায় শুয়ে দীর্ঘশ্বাসের করাত চালিয়ে অন্ধকার চিরছে অনেকে। রুচি জেগেছিল, শিবনাথ অনেকক্ষণ ঘুমোচ্ছে। দিনের বেলা রুচি শিবনাথকে বেশ কড়াভাবে বলল, হুট করে ধার করে সাড়ে ছ আনা দিয়ে একটা অ্যাস্ট্রে কেনার বিলাসিতা তাকে ছাড়তে হবে, না হলে মঞ্জুকে নিয়ে সে রাঁচিতে তার কাকাবাবুর কাছে চলে যাবে। এভাবে একটা বস্তিতে বাস করে সারা রাত সব মধুর কণ্ঠের দাম্পত্যালাপ শুনে জীবনযাপন করতে রুচি রাজি নয়, এবং দুপুরবেলা সে মঞ্জুকে সঙ্গে নিয়ে স্কুলে পড়াতে চলে গেল। সারা দুপুর মন খারাপ করে রইল শিবনাথ, তারপর একটা টিউশনির চেষ্টায় বেরোবে বলে একসময় পাঞ্জাবি ও চাদর গায়ে দিয়ে রাস্তায় নামল। পিছনটা দেখে শিবনাথ দুজনকে চিনতে পারল, কমলা এবং ন নম্বর ঘরের বিথি। টেলিফোনে কাজ করে প্রীতি, তার ছোট বোন। সাধারণত রুচি যে ধরনের চুল বাঁধে এদের দুজনের চুল বাঁধার ধরন তা থেকে একটু আলাদা। কমলার চুল ভাঁজ করে রাখা টুপির মতন, বিথির মাঝখানটা গর্ত রেখে ধারগুলো বেলুনের মতো ফাঁপানো, একজনের কানে রিং, একজনের ছোট্ট দুটো বল, মটর দানা, লাল আর বেগুনি শাড়ি, একজনের পায়ে চটি আর একজনের শু। নার্সদের স্মার্ট হয়ে চলতে হয় তাই কমলার শু, শিবনাথ অনুমান করল। ওরা বাঁক ঘুরে মেন রোডে পড়তে শিবনাথও সেই রাস্তা ধরে চলল। কমলা নুয়ে একটা লোকের কাছ থেকে চিনে বাদাম কিনল, তারপর বিথির হাতে এক মুঠো দিয়ে দুজনে বাদাম ভেঙে মুখে দিয়ে আবার কথা বলতে বলতে চলল। পিছন থেকে শিবনাথ সিগারেট ধরায়। প্রীতি রাস্তা খুঁজে পেয়েছে, আর ভয় নেই। হ্যাঁ আমি ওকে বলেছিলাম টিচারি ছেড়ে দে, যদি পয়সার মুখ দেখতে চাস আপিসে ঢোক, তাই তো টেলিফোনে ঢুকেছে। আমি তো খুঁজছি কমলাদি, আমি একেবারে সুবিধে করতে পারছি না, সেই জন্যই তো তোমাকে বলা। বিথি ইচ্ছা করে ডান হাতটা কমলার কোমরে ঠাকাল, দিদির মতো একটা সুবিধে করে দাও। উত্তরে কমলা কিছু বলল না, থুতনিটা আকাশের দিকে তুলে একটু ভাবল। হ্যাঁ দিদি আমার চেয়ে স্মার্ট, কথাবার্তায় ঢের বেশি চোখামুখা, তাই তো দিদির হয়ে গেল। তোরও হবে, কমলা বিথির দিকে চোখ নামালো। একদিন তো রাস্তায় বেরোসনি, ভাবছিলি বেলেঘাটাটাই বুঝি কলকাতা শহর। শুনে বিথি লজ্জিত ভঙ্গিতে হাসল, হ্যাঁ তাও বটে, এই সেদিনও কেমন ভয় ভয় করছিল একলা বেরোতে, শিয়ালদা পর্যন্ত যেতে ও বাসে উঠতে অনেকদিন সাহস পেতাম না, বেশি ভিড় দেখলে তো কথাই নেই। তাছাড়া ঠিক করে রেখেছিলাম গুরু ট্রেনিং পাস করে দিককারী একটা স্কুলে টিস্কুলে ঢুকে পড়ব। দূর বোকা, কেন স্কুলে মরতে যাবি, কি হয়েছে তোর যে স্কুল ছাড়া গতি নেই? সোহাগ মাখা অথচ শাসনের সুর কমলার। বিথি আবার লজ্জিত ভঙ্গিতে হাসল, এমন যার ভুরু, এমন যার নাক, তার কি না? কথাটা শেষ করল না, শুধু চেহারা ভালো হলেই চাকরি পায় মেয়েরা, এমন চাকরি আছে কমলাদি? আছে, কমলা বলল, লেখাপড়া জানা দূরের কথা, বলতে পারে না, কানে শোনে না, এমনকি চোখেও দেখে না, অন্ধ মেয়ে,
চেহারা ভালো হওয়াতে চাকরি পেয়েছে কোনো অফিসে, আমি জানি। ভ্রু কুঞ্চিত করে কি যেন ভাবল বিথি। তারপর প্রশ্ন করল, কি কাজ? চোখে দেখতে পায় না, সে আবার কাজকর্ম করবে কি? ওই আর কি, চোখে দেখে না, কাজকর্ম যা করে সবটাই ভুল। কাজের দিকে মন না রেখে কাজ করলে যা হয়। বকুনি খায় না ভুলের জন্যে? বকতেই তো ভিতরে ঘন ঘন ডাক পড়ে। কার? মেয়েটার? কে ডাকে? ওপরওয়ালা। কতদিন বকছে এভাবে? তবে আর ওকে রাখছে কেন? এত ভালো চোখের পাতা মেয়ে হুট করে পাওয়া যায় না বলি? যেদিন পাওয়া যাবে সেদিন হয়তো মন দিয়ে কাজ করে না বলে ওর চাকরিটা যাবে। বিথি চুপ করে রইল। মাইনে তো বকুলের জলখাবার কেনার পয়সা, অথচ ওই টাকা মানে 90 টাকা তো বকুল ফি মাসে ঘরে আনে এবং এই দিয়ে সারা মাসের ওদের সংসার খরচ চলে। মায় রানী টুনির স্কুলের বেতন এই দিয়ে কুলোতে পারছে না বলে বকুল সন্ধ্যার পর একটা গানের টিউশনি নিয়েছে। হ্যাঁ, ওই একটা টিউশনির টাকাই তো ও গেল মাসে হাড় গড়িয়েছে। হাড় নাকি ওর কোন জ্যাঠামশাই দিয়েছে? বাড়িতে বকুল একথা বলেছে নাকি? বাড়ির লোকেরা কি তাদের এমন একজন আত্মীয় আছেন জানতেন না? বকুলের বাপ না খেয়ে রাত জেগে জেগে প্রেসের কাজ করে শেষটায় টিবি হয়ে মরল, এই তো মাস ছয়েকের কথা না? জ্যাঠামশাই বলে কেউ উঁকি দিতে এলেন না, আর আজ অমনি বকুলকে আহ্লাদ করে 4 ভরি সোনার হার গড়িয়ে দিয়ে গেলেন? যেন বিথিরও একটু চোখ খুলল। কে তবে এই জ্যাঠামশাই? অফিসের ম্যানেজার, কমলা বলল। তার কাছেই রোজ সন্ধ্যার পর যায়, গান শেখাতে নয় শোনাতে। বিথি অতিমাত্রায় গম্ভীর, লক্ষ্য করে কমলা হাসল। যাক গে, সেসব অফিসে কাজ নিয়ে আমার দরকার নেই, অত টাকাও আমাদের লাগে না। দিদি যা পাচ্ছে আর আমার যদি মোটামুটি একরকম একটা ইনকাম থাকে তবেই যথেষ্ট। বিথি কমলার দিকে তাকাল। হ্যাঁ তা তো বটেই, ঘাড় নাড়ল কমলা। সেসব অফিসে ঢুকে চোখ দেখিয়ে গায়ের রং দেখিয়ে তুই মোটা ইনকাম করবি আমি বলছি না, বলছিলাম চেষ্টা থাকলে এই বিদ্যা এই চেহারায় তুইও বকুলের মতন, মতন কেন, বেশি রোজগার করতে পারিস। থাক, অস্ফুট একটা শব্দ করল বিথি। কিন্তু তা বলে স্কুলে টিচারি করতে তুমি যেও না। কমলা আবার আকাশের দিকে তাকাল। ওতে কোনোদিনই অবস্থার পরিবর্তন হয় না, দিনের নাগাল পাওয়া যায় না, গরিব থেকে যাবে। বিথি একটা ছোট্ট নিঃশ্বাস ফেলল। তা কি আর বুঝি না, তা কি চোখে দেখছি না? 12 নম্বর ঘরের নতুন ভাড়াটে রুচি দিকে দেখলি তো কাল? বিথি ঘাড় নাড়ল। দেখতে শুনতে এমন ভালো, তার ওপর বিয়ে পাস, অথচ কি বা ঘরের চেহারা, কি তাঁর শাড়ি ব্লাউজ, আমি তো অবাক। এ বাড়িতে? বাড়িতে কেন, পাড়ায় খুঁজলে কটা আর বিয়ে পাস মেয়ে পাওয়া যায়, তার সংসারের এই ছিরি? আমার মনে হয় শিবনাথবাবুর চাকরি নেই, মুখে প্রকাশ করছে না বটে কিন্তু দেখলে বোঝা যায়, ফিক করে বিথি হাসল। কমলা হাসল না। নাই বা থাকলো স্বামীর চাকরি, না থাকা অস্বাভাবিকও নয়, চারিদিকে এত ছাঁটাই চলছে। কিন্তু তুমি বা কোন বুদ্ধিতে স্কুলে পড়ে আছো? বরং ও বেচারার এখন কাজ নেই, একটা অফিসে ঢুকে। কমলা কথা শেষ করল না। বুদ্ধির দোষ, বিথি বলল, না হলে 2.5 জনের সংসার। কমলা এবার অল্প করে হাসল। দুজনের চাকরি না করলেও চলে, স্কুলের চাকরি ছাড়া আর কিছু করব না পণ থাকলে অবশ্য অন্য কথা। বিথি নীরব। তাই বলছিলাম, কমলা শেষ করল, এদিনে এই দুর্দিনে এতটা রুচিবাগিস হয়ে লাভ কি কষ্ট পাওয়া ছাড়া? কথা শেষ করে সে রুমাল দিয়ে মুখ মুছল। দেখা দেখি বিথিরও কচুপাতা রং ছোট্ট রুমালটি কপালে মুখে বুলিয়ে তাড়াতাড়ি ব্যাগে পড়ল। শিয়ালদার বাস এসে গেছে দেখে দুজনে গিয়ে গাড়িতে উঠল। লাইট পোস্টের আড়ালে দাঁড়িয়ে শিবনাথ ভীষণ ঘামছিল, রুমাল দিয়ে ঘাড় এবং কপাল মুছল। শিবনাথ ভেবে অবাক হল, এতক্ষণ এতটা সময় দাঁড়িয়ে কথা বলল দুজন, একবার পিছন ফিরে তাকালো না, দেখল না কে এপাশে দাঁড়িয়ে।
কিন্তু তাকালে শিবনাথই কি বেশি লজ্জা পেত না? বাস সরে গেছে, ধারের কাছে পরিচিত কেউ নেই দেখে শিবনাথ বিড়ি ধরায়। বিড়ি খাচ্ছে বলে শিবনাথের দুঃখ হয় না, দুঃখের অন্য কারণ আছে, ভাবল সে। আজ এ পর্যন্তই। উপন্যাসের ষষ্ঠ পর্ব নিয়ে অন্যদিন আসব। গল্প পাঠ ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। আজকের মতো নমস্কার।